দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমি আজকে একটি বিষয়ের অবতারণা করব, এই রমজান মাসে যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য করণীয় ব্যায়াম এবং খাদ্য সম্পর্কে আলোচনা করব। যদিও আরেকটি ইম্পর্টেন্ট এবং বিষয় রয়ে গেল, সেটি হলো ওষুধপত্রের বিষয়। সেটি অবশ্য এইভাবে সরাসরি না ডিসকাস করে, এটি আপনি যদি আপনার ডাক্তারের সঙ্গে সরাসরি পরামর্শ করেন তাহলে সেটি ভালো হবে। তো বিষয়টা হলো ব্যায়াম এবং খাওয়া দাওয়া। ব্যায়ামের ইস্যুটা হলো যে আমরা সবসময় দেখেন ভোরবেলা হেঁটে থাকি বা বিকেলবেলা হেঁটে থাকি, ডায়াবেটিসের রোগীদের এরকমই পরামর্শ দিয়ে থাকি আমরা। তবে রমজানের মধ্যে হাঁটাটা একটু কম করলেই হবে, একটু খুব বেশি হাঁটাহাঁটিটা আমরা বলি না করতে। তবে যাদের ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোলে থাকে তাদের, তারা ইফতারের আগে আধা ঘন্টার মতো একটু আস্তে আস্তে হাঁটতে পারেন। কোনো ব্রিস্ক ওয়াকিং, যেটা আমরা বলি একটু জোরের সাথে হাঁটা, এরকম না, স্বাভাবিক তালে আধা ঘন্টার মতো উনি হাঁটতে পারেন। তবে মনে রাখতে হবে ওই হাঁটার সময় অনেক সময় হাইপোগ্লাইসেমিয়ার অ্যাটাক হতে পারে, এই জন্যই যাদের ডায়াবেটিসটা খুব সুন্দর কন্ট্রোল আছে শুধু তারাই করতে পারেন। এবং অন্যান্য কায়িক পরিশ্রম, সেটি তো আমরা বলেই থাকি রোজার মধ্যে কায়িক পরিশ্রমটা যতদূর সম্ভব ডায়াবেটিক রোগীদের অ্যাভয়েড করে চলা ভালো। আর যেটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো ডায়াবেটিসের রোগীদের খাবার ব্যাপারটা। এই রমজান মাসে খাবার ব্যাপারটা সবসময় একই রকম, যেমন ধরেন মিষ্টি মিষ্টি জাতীয় খাবারগুলো আমরা পরিহার করতে বলি, তার কারণ আমাদের একটি প্রবণতা থাকে রোজার মাসে ইফতারির সময় বা সেহেরির সময় একটু মিষ্টি জাতীয় খাবারের একটি প্রবণতা থাকে। অবশ্যই ডায়াবেটিস রোগীদের এই মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, পরিহার করতে হবে। আর ভাতটা পরিমাণ মতো খেতে হবে, পরিমিত খেতে হবে। সবজি খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, সবজি সেটা শাক সবজিও হতে পারে বা অন্য সবজি, মানে শাক জাতীয় ছাড়া অন্যান্য সবজি জাতীয় খাবারও হতে পারে, ওটার উপর গুরুত্বটা বেশি দিতে হবে। আর প্রোটিন, সেই প্রোটিনটা আপনার ভেজিটেবল সোর্সের প্রোটিন আছে এবং অ্যানিমাল সোর্সের প্রোটিন আছে, যেমন মাংস, মুরগির মাংসটা খেলে ভালো, গরু খাসি এগুলোতে চর্বি থাকে বেশি। আমি অবশ্যই বলবো ডায়াবেটিক রোগীদের এই সমস্ত খাবারগুলো পরিহার করার জন্য। তবে এমন খাবার খেতে হবে যে সমস্ত খাবারগুলো একটু নরম থাকে এবং সহজেই হজম হয়, যে কথাটা আমরা বলে থাকি সেই রকম খাবারটাই আপনাদের সবাইকে মেনে চলতে হবে। তবে ওই যে শরবত খাওয়া, যেটি আমাদের একটি রেওয়াজে আছে ইফতারির সময়, সেই শরবতটা অবশ্যই ডায়াবেটিস রোগীদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আশা করি আপনারা উপকৃত হবেন আমার এই বক্তব্য থেকে, এবং যদি মেনে চলেন তাহলে আমি আশা করি অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদেরকে।